বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের কালিম্পং ট্যুরে। আজকে আমাদের কালিম্পংয়ে প্রথম দিন। আমরা কালিম্পং শহরের আশপাশে যতগুলো পর্যটক স্পট আছে আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, গত দুই পর্বে আপনারা কালিম্পংয়ের বিভিন্ন পর্যটন স্পট আমাদের সাথে ঘুরে ঘুরে দেখছেন। আজকে আমরা দেখব কালিম্পংয়ের নান্দনিক পর্যটন স্পট ডেলো পাহাড় এবং সায়েন্স সিটি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা চলুন আমরা ডেলো পাহাড়টা ঘুরে ঘুরে দেখি। প্রথমে ডেলো পাহাড় বা ডেলো হিল কালিম্পং শহরে অবস্থিত দুটি পর্বতমালার মধ্যে একটি। ডুরফিন এবং ডেলো পাহাড় দুটিকে সংযুক্তকারী একটি শৈলশিরার উপর কালিম্পং শহরটি অবস্থিত। সমুদ্র সমতল থেকে পাহাড়ের উচ্চতা 1704 মিটার এবং কালিম্পং শহরের সর্বোচ্চ স্থান। পাহাড়টি শহরের উত্তর পূর্ব দিকে অবস্থিত। শহরের প্রধান পানীয় জলের উৎস হিসেবে কাজ করে তিন জলধারা, যার মধ্যে দুটি এই পাহাড়ের উপরে অবস্থিত। কালিম্পং শহরের রেলি উপত্যকা, তিস্তা নদী এবং এর উপত্যকাগুলির আশপাশে গ্রামগুলি এ স্থান থেকে দেখা যায়। কুয়াশা মুক্ত দিনে এ পাহাড় থেকে পশ্চিম সিকিমের তুষারবৃত্ত পাহাড়গুলি দৃশ্যমান হয়। এ পাহাড়ের শীর্ষস্থানে বহিরাগত ফুলের সম্ভার যুক্ত কটি পার্ক রয়েছে যা বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। পার্কটি পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় পিকনিক স্পট। পার্কের কাছাকাছি একটি হিন্দু মন্দির ও এখানকার জনপ্রিয় পরিদর্শন কেন্দ্র রয়েছে। সামগ্রিকভাবে ডেলো পাহাড়টি কালিম্পং শহর এবং এর পার্শ্ববর্তী পাহাড়গুলির 360 ডিগ্রি দৃশ্যের একটি দৃশ্যমান দৃশ্য সরবরাহ করে। এই সুন্দর প্রাকৃতিক পার্কটি মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীর অন্যতম সেরা দৃশ্য উপস্থাপন করে চলছে। ডেলো পাহাড়ের চূড়ায় পর্যটকদের থাকার জন্য একটি গেস্ট হাউস নির্মাণ করা হয়েছে যাকে ডেলো হাউস নামে ডাকা হয়। আপনারা যদি ডেলো হাউসে থাকতে চান আপনাদেরকে অগ্রিম বুকিং দিয়ে আসতে হবে এখানে। কালিম্পংয়ে যতগুলি পর্যটক স্পট রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ডেলো পাহাড়, যার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। এই ডেলো পাহাড়ের চারপাশে রয়েছে অসংখ্য পাইন গাছ। শিশির ভেজা পথ দিয়ে আপনি যখন হাঁটবেন পাইন গাছের নিচ দিয়ে আপনার কাছে অন্যরকম একটি অনুভূতি জন্মাবে। তো বন্ধুরা, আপনারা ডেলো পাহাড় বা ডেলো পার্কে কীভাবে আসবেন? কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রায় 10 কিলোমিটার নির্জন পাহাড়ি পথ, দুই দিকে পাইন, বাজ, ওক, রডোডেনড্রনের মতো উঁচু উঁচু গাছের ঘন জঙ্গল এবং তাদের ফাঁক গলে আসা রোদ্দুরের সাথে লুকোচুরি খেলতে খেলতে আঁকাবাঁকা ছড়ায় পথ পেরিয়ে পৌঁছাতে হয় ডেলো পাহাড়ে। দারুণ সুন্দর করে সাজানো ফুলের বাগান, বেশ কয়েকটি ভিউ পয়েন্ট, ওয়াকিং ট্রেল আর ডেলো টুরিস্ট লজ সমেত 8 একর জমির উপর তৈরিয়েই পার্কটির সৌন্দর্য নজর কাটা। ওয়াকিং ট্রেল ধরে পুরো পার্কটা ঘুরে দেখতে সময় লাগে বেশ অনেকটাই। পার্কের ভিতরে ওয়াকিং ট্রেলের দুই পাশে পাহাড়ি ফুল, পাতাবাহার, গাছ ছাড়াও নানা বৈচিত্র্যের পাহাড়ি গাছ দিয়ে সাজানো। কিছু দূরে দূরে বেঞ্চ আছে বসে বিশ্রাম নেওয়ার জন্য, আড্ডা মারা, ফ্রেম করা বা শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। মেঘমুক্ত দিনে পার্কের ভিউ পয়েন্ট থেকে দেখা যায় দুর্লভ কাঞ্চনজঙ্ঘা, ওপারের দূরফিন দ্বারা কালিম্পং শহর এবং নিচের সবুজ রঙিন ব্যালির ছিয়ে বয়ে চলা শুরু পিতের মতো রঙিন নদীরও। তো বন্ধুরা, আমাদের ভাগ্যটা সুপ্রসন্ন নয়। আমরা আজকে খুব সকালে আসার কারণে চারদিকে মেঘের আনাগোনা, এর জন্য আমরা এই জিনিসগুলো দেখতে পারি নাই। তবে মেঘে ঢাকা এই পার্ক এক অন্যরকম সুন্দরী, রোমান্টিক এবং রহস্যময়ী আমাদের কাছে। তো বন্ধুরা, আমাদের এখন গন্তব্য হচ্ছে সায়েন্স সিটি। চলুন আমরা সায়েন্স সিটিটা ঘুরে আসি।
ডেলো হিল থেকে 1 কিলোমিটার এবং কালিম্পং বাস স্টেশন থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত কালিম্পং সায়েন্স সিটি। কালিম্পং সায়েন্স সিটি বা বিজ্ঞান কেন্দ্র হল পশ্চিমবঙ্গের কালিম্পং শহরে অবস্থিত একটি বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র। ডেলো পাহাড়ের কাছে অবস্থিত এটি কালিম্পংয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র। কালিম্পং সায়েন্স সিটি 2008 সালে ভারতের সাংস্কৃতিক মন্ত্রণালয় দ্বারা নির্মিত একটি বিজ্ঞান জাদুঘর। এটি 7 একর এলাকা জুড়ে বিস্তৃত। কালিম্পং সায়েন্স সিটির মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে বিজ্ঞানের প্রভাব বিস্তার করা এবং সাধারণ জনগণ বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের জ্ঞান ও ধারা প্রচার করা। কালিম্পং সায়েন্স সিটি সেন্টারে একটি বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র, একটি 3D মুভি থিয়েটার এবং প্রদর্শনের জন্য বেশ কিছু বৈজ্ঞানিক বস্তু রয়েছে। বিজ্ঞানের বিভিন্ন উদাহরণ এবং বিজ্ঞানের লাইভ কাজের মডেল এখানে উপস্থাপন করা হয়েছে। ছাত্রছাত্রীরা বিজ্ঞানের বিভিন্ন দিক সম্পর্কে এখান থেকে যথেষ্ট পরিমাণে তথ্য এবং জ্ঞান অর্জন করতে পারে। এখানে বিভিন্ন বিজ্ঞানের জীবনী এবং তার কর্ম প্রদর্শিত হয়। ডাইনোসরের মডেল সহ বিভিন্ন বহিরঙ্গন ক্রিয়াকলাপ যেমন দোলনা, দড়ি, আহরণ, করাত সহ একটি বাগান রয়েছে এখানে। এটি সমস্ত দর্শকের জন্য বিশেষ করে শিশুদের জন্য মহা আনন্দের একটি স্থান। সায়েন্স সিটির আঙ্গিনা থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য পাওয়া যায়। সায়েন্স সিটির ওপেন টাইম হচ্ছে সকাল 10টা এবং বন্ধ হয় বিকাল 4:30। সোমবার এটি বন্ধ থাকে। সায়েন্স সিটি ভিজিট করার জন্য আপনাকে গুনতে হবে 10 রুপি, 3D মুভি দেখার জন্য আপনাকে গুনতে হবে 30 রুপি করে জনপ্রতি। বন্ধুরা, এই পর্বে আমরা সায়েন্স সিটি থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে কালিম্পং এর অন্য কোনো পর্যটন কেন্দ্রে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।